শুভ শারদিয়া শারদিয়ার প্রীতি ও অভিনন্দন ওকে চলো সিএসডিজির তরফ থেকে তোমাদের দাদা বা স্যার আমি এবং তোমাদের অন্যতম স্যার প্রসূন অন্যতম প্রিয় স্যার প্রসূন স্যার বা ক্লাস ম্যানেজার সে আমাদের তরফে তোমাদেরকে আমরা অভিনন্দন জানাই তোমরা ভালো থাকো খুশি থাকো দুর্গা পুজো এক্সেলেন্ট ফাটাফাটি মজা করে কাটাও এই শুভেচ্ছা রইল সুস্থ থাকো বড়দের আশীর্বাদ পাও ছোটোদের ভালোবাসা পাও প্রেমিকাদের গরম চুম পাও বা প্রেমিকদের হাতের স্নেহ পাও ওকে স্বামী স্ত্রীদের জন্য আলাদা করে বললাম না তারা তো এমনিতেই পেয়ে থাকে ক্লিয়ার চলো এখন সিরিয়াসলি বলছি পুজো খুব ভালো কাটুক তোমাদের ভালোবাসা আমাদের সাথে থাকুক আমরাও আশা করি আমরা পুজো ভালো কাটাই একটা খুব সুন্দর পুজো যাক এবং পুজোর পরে পরেই তোমরা চাকরি পেয়ে বড় বড়ো রসগোল্লার হাঁড়ি নিয়ে আসো আমার অনেক দিনের আশা এবং কল্পনা তোমরা সেটা করবে ভীষণ খুশি হব আমরা ওকে তো দিস ইজ হ্যাঁ শারদীয়ার শুভ বার্তা অভিনন্দন ক্লাসটা এইটাই মেনলি কিন্তু শারদীয়ার শুভ বার্তা একটা সিভিল সার্ভিস অ্যাসপিরিয়েন্টের জন্যে একটা চাকরির পরীক্ষার্থীর জন্যে শুধু ফুল নয় ফুলের সাথে একটু কাঁটাও আছে একটু কাঁটা নিয়ে ডিসকাশান করি ছোট ক্লাস অল্প করে সারবো খুশিটা যেন খুশিই থাকে তোমাদের বাট তার মধ্যে একটুখানি শুনে নাও ক্লাসটা খুব দরকার পুজোর মধ্যে হয়তো আমরা আর ক্লাস দেব না রাইট অন থিং ইজ দ্যাট তুমি যদি কখনো কোনো পরীক্ষার ফাইনাল রেজাল্ট দেখো রোল নাম্বার দেওয়া থাকে পিএসসির পরীক্ষাগুলোতে বিসিএস হোক মিস হোক বা ইউপিএসসিতে বা এস এস তো দেখবে না যখন যে পাস করা পরীক্ষার্থী যারা মেনে পরীক্ষা মেনে চান্স পাবে বা ইন্টারভিউতে চান্স পাবে যে লিস্ট দেয় রোল নাম্বার দেয় রোল নাম্বার দেখবে ধরা যাক পাঁচ হাজার তিনশো ছত্রিশ তারপর পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন তারপর ছ হাজার তিন এরকম রোল নাম্বার থেকে একবার কল্পনা করো ভিজুয়ালাইজ করো যে কোন কোন মেয়েগুলো বসে রয়েছে একটা ঘরে কুড়ি জন করে কি তিরিশ জন করে ছেলে বসেছে এক একটা সিটে দুজন করে একটা বেঞ্চে এরকম দুটো বা তিনটে শাড়ির বেঞ্চ রয়েছে কল্পনা করে তুমি ভাববে যে টোটাল ওই হলটায় কতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এবং তার মধ্যে কজন ওই মেন্স পরীক্ষায় নাম তুলতে পেরেছে বা ইন্টারভিউতে নাম তুলতে পেরেছে সেই হিসেবটা যদি করে দেখো সারপ্রাইজিংলি দেখবে যে একটা দু ছেলের বা মেয়েদের নিয়ে তৈরি হওয়া একটা সেন্টার এক্সাম সেন্টার থেকে দুজন কি তিনজন স্টুডেন্ট চান্স পায় ফারদার লেভেলটার জন্যে গো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোন বন্ধু তোমাদেরকে আমি এই বার্তাটাই দিতে চাইছি পুজোর জন্যে যে পুজো হোক আর যাই হোক আমরা সাধারণত যে লেভেল অফ কম্পিটিশানটা থাকে তাতে একটা ওরকম অ্যামাউন্টের ছেলে বা পরীক্ষা দিলে ওই কটা নির্বাচিত হয় পরের স্টেপে যাওয়ার জন্যে এবং আমরা পুজোতে চার ধরনের স্টুডেন্ট দেখতে পাই অ্যাসপিরেন্ট দেখতে পাই পুজোতে তাদের অ্যাক্টিভিটি অনুযায়ী মোটামুটি এর কোথাও বইয়ে নেই কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স তাতে আমি দেখেছি তুমিও আশা করি অরাজি হবে না আমার হিসেবের সাথে আমি চার ধরনের ক্যাটাগরি বানিয়েছি ক্যাটাগরিটা একটু আলোচনা করে নিই আমাদের আজকের কি টপিক ছিল শুভ শারদিয়া জিতেন্দ্রীয় হও ক্লিয়ার এ বি সি ডি এ বি সি ডি আনন্দ মাথায় আছে চেষ্টা করছে জিতেন্দ্রীয় চারটে ক্যাটাগরিতে সমস্ত স্টুডেন্ট আমরা বিশেষ করে বাঙালি স্টুডেন্টরা বিশেষ করে দুর্গাপুজোর উৎসবের মুখে মুখে থাকা বাঙালি স্টুডেন্টদের অ্যাসপিরিয়েন্টদের চারটে ভাগের মধ্যে প্রথম ভাগে আছে আনন্দ যে জানি বা যারা জানে যে পরীক্ষা আছে ইটস ওকে কম্পিটিশান আছে বাট আই ক্যান ম্যানেজ অসুবিধে নেই লেটস সেলিব্রেট দ্য পুজো খুব মজা করব কুল আছি বন্ধুদের সাথে রকে বসবো আড্ডা মারবো বেড়াতে যাবো ঘুরতে কোথাও এদিক ওদিক পাহাড়ে সমুদ্রে যাবো প্রেমিকার হাত ধরে জঙ্গলে হারিয়ে যাবো সমুদ্রের ছোঁয়া লাগাবো পুজো কাটবো পরীক্ষা দেখে নেব ঠিক ম্যানেজ হয়ে যাবে পুজো এসে পড়লো না বইয়ে হাত দিতে পারলো না দ্বিতীয় কি দ্বিতীয় ক্যাটাগরির কি স্টুডেন্ট থাকে তারা ভাবে যে হ্যাঁ আই হ্যাভ টু রিট আই হ্যাভ টু প্রিপেয়ার ফর এক্সাম বাট চলো ঠিক আছে একটু একটু ভিডিও দেখে নেবো একটু ক্লাস করবো পড়তে হবে ভালো করে পড়তে হবে আমি জানি ভীষণ কম্পিটিশান বাট চলো সপ্তমীটা কাটিয়ে নিয়ে অষ্টমীতে পড়ব অষ্টমীতে খুব ভালো বন্ধুবান্ধব এসছে প্রেমিকার সাথে দেখা করতে হবে বেড়াতে যাবো অষ্টমীটা কাটিয়ে নিয়ে খেয়ে নবমীতে পড়বো এই করে দিন পার করে গেল গেল পার কর পার হয়ে গেল বাট হি হ্যাজ দ্য প্ল্যান ফর স্টাডিজ বাট হি কুড নট হি ডিড নট টাচ দ্য বুক বা হয়তো সকালে একটুখানি আধ ঘন্টা বই নিয়ে বসেছিল এদিক ওদিক ডাকলো পাড়ায় প্রচণ্ড আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি গান হচ্ছে সেই গানের মধ্যে সে হারিয়ে গেল থার্ড কি থার্ড হচ্ছে যে তারা চেষ্টা করছে তারা চেষ্টা করছে ওকে দে আর ট্রাইং সকালে বই নিয়ে খুলছে বই নিয়ে বসছে একটু ভিডিও দেখছে হয়তো বিকেলের দিকটা একটুখানি ঠাকুর দেখতে গেল পাড়ার ক্লাবে বসলো রাতের দিকটা একটুখানি বা আনন্দের থেকে বা একটুখানি হারিয়ে গেল কোথাও ওকে বাট বাট সকালের দিকটা সে পড়লো বা সকাল বিকেল হয়তো সপ্তমীটা সে ভালো পড়ে নিল হয়তো দশমীটা সে পড়তে পারলো না অষ্টমীতে খুব ভালো পড়ে নিয়েছিল ঘন্টা চার পাঁচ অ্যান্ড ফোর্থ ক্যাটাগরি ইজ জিতেন্দ্রীয় কারা তারা যাদের পুজোটা বর্ষায় যেমন গায়ে যেমন বর্ষার সময় ছাদাঁটা বাড়িতে থাকলে গায়ে জল পড়ে না তেমনি পুজোটা তার কাছে তেমন পুজো দিন রাত আকাশ জল মাটি বৃষ্টি তার কাছে সমান অন্য একটা দিনের মতোই পুজো পুজো তার কাছে কিছুই না পুজো তাকে টাচ করেনি সে নিজের চারপাশে একটা বর্ম একটা খোলস বানিয়ে নিয়েছে কিসের খোলস সাধনার খোলস সে সেই সাধনার খোলসের মধ্যে সাধনা করে যাচ্ছে সে তার ইন্দ্রিয়কে জিততে পেরেছে পুজোর গান পুজোর আত্মীয় স্বজনের ভিড় পুজোর নানাবিধ খাবারের প্রলোভন পুজোর পাশের বাড়ির মেয়েটার হাতছানি বা হালকা হাসির মিষ্টি আলো সে কিন্তু অ্যাভয়েড করতে পেরেছে সে জিতেন্দ্রীয় হতে পেরেছে সো তোমাদের মধ্যে যে জিতেন্দ্রীয় হতে পারবে সে কিন্তু মনে রাখবে যে প্রথম চাকরি পাবে বা চাকরি পেলে সেই চাকরি পাবে যে একটা পোস্ট থাকলে সেই পোস্টের জন্যে কেবল যেতে পারবে এবং মনে রেখো পুজো এই চারটে বা সাতটা এক্সটেন্ডেড পুজো হয় রাইট নাও এই সাতটা দিনের যে একটা হিয়াটাস একটা গ্যাপ একটা অবসর এটা তোমাকে অনেক কিছু অপরচুনিটি দেয় যেমন তুমি ঘুরতে যেতে পারো সাত দিন তুমি ভালো খেতে পারো তুমি বন্ধুদের সাথে ফ্রিলি দেখা করতে পারো স্বজন আসলে তুমি মেলামেশা করতে পারো তুমি রিল্যাক্স করতে পারো সাত দিন তুমি সাধনা করতে পারো এই সাতটা দিন মনে রাখবে তুমি যদি সাধনা করে পাঁচটা কোশ্চেন প্রিপেয়ার করলে পাঁচটা চ্যাপ্টার জ্বালিয়ে নিলে দুটো অ্যান্সার রাইটিং করে নিলে তুমি কিন্তু পাঁচ মাইল এগিয়ে যাবে বাকি পাঁচ হাজার জনের তুলনায় সুতরাং এটা একটা দারুণ অপরচুনিটি এই অপরচুনিটি তুমি কাজে লাগাবে কি না তুমি এই জিতেন্দ্রীয় ক্ষোপে ঢুকবে কি না পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপরে আমার উপরে নয় আমি তোমাকে ম্যাক্সিমাম বলতে পারি হোয়াট ইজ দ্য রিয়েলিটি আমি তোমাকে ম্যাক্সিমাম উদ্বুদ্ধ করার চেষ্টা করতে পারি বাট দ্য থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু বি দ্য মাস্টার অফ ইউস তুমি তোমার প্রেরণা হবে তুমি তোমার অনুপ্রেরণা জোটাবে সাতটা দিন বেরিও না বাড়ি থেকে শুধু এই শেষ কথাটা মনে রেখো আজকের পুজোটা জলাঞ্জলি দাও আজকের এই পুজোটা বিসর্জন দাও আজকের পুজোটা উৎসর্গ করো মা দুর্গাকে ভবিষ্যতের পুজোগুলো তোমার হাতে থাকবে ভবিষ্যতে পুজোর সময় কাঁদতে হবে না ইয়াস আমি পুজোর সময় কাঁদতে দেখেছি পুজোর সময় আমি এমন মানুষ দেখেছি এমন দাদা এমন কলিগ দেখেছি যারা কাঁদে যে আমি কি করে সংসার চালাবো আমি কি করে ম্যানেজ করবো এ কৌস্তুভ যেন আবার একটা পুজো আসছে এই উদ্বেগ এই দুশ্চিন্তা দেখেছি আমি তাদের মধ্যে এরকম প্রচুর মানুষ আছে পুজো এলে তাদের হার্টবিট বেড়ে যায় টেনশান হয় তাদের ধার দেনা হয়ে যায় আজকের পুজো তুমি যদি অঞ্জলি দাও আজকেরে পুজো যদি জলাঞ্জলি শব্দটার অর্থ এই নয় যে ব্যর্থ পুজোটা তোমার আনন্দের ক্ষেত্রে আজকের এই পুজোটা তুমি উৎসর্গ করো তাহলে সেই দিনের পুজোগুলোই তোমার কন্ট্রোল থাকবে তুমি সু উপায় হবে সু উপার্জন করবে তুমি সংসার প্রতিপালন করবে বন্ধুদের আনন্দ দিতে পারবে বাবা মাকে শাড়ি কিনতে পারবে হাউস বিল্ডিং লোন নিতে পারবে একটা বাইক বা গাড়ি বা একটা ফ্রিজ একটা ওয়াশিং মেশিন এইসবগুলো প্রত্যেকবার পুজোয় কিনতে পারবে প্রয়োজন অনুযায়ী পুজো তোমার কন্ট্রোলে থাকবে কিন্তু আজকের এই যৌবনের পুজোয় তুমি যদি ভেসে যাও সেই দিনের প্রতিটা পুজোই তোমাকে ডুবতে হবে আর নিজের চোখের জলে কাঁদতে হবে ভাসতে হবে সুতরাং আমার প্রিয় সিএসডিজি স্টুডেন্টদের আমি বারবার বলবো যে তোমরা দয়া করে যে যে এই ফোর্থ ক্যাটাগরিতে ঢুকতে পারবে নিজেকে কন্ট্রোল করে নিজের ওপর চাপিয়ে দিয়ে যেন আমাকে পড়তেই হবে আমি বই মনে রাখবে সেই সেই এগোবে এবং সেই সেই চান্স পাবে আর যারা বাকি এই তিনটে ক্যাটাগরিতে থাকবে তাদের হবে না সোজা কথায় তাদের হবে না তুমি ঠিক করো তুমি কোথায় থাকবে আমি আবার বলছি সকলের পুজো ভালো কাটুক অ্যান্ড লাস্ট থিং ইজ দ্যাট যারা মেন্সের কোয়েশ্চেন অ্যান্সার চাইছো বা রাইটিং প্র্যাকটিস করছো তাদের উদ্দেশ্যে বলি একটা কোশ্চেন তোমাদের পুজোর পারপাসে দিই পুজোর মধ্যে প্র্যাকটিস করো দেখো আমি কখনোই তোমাদেরকে খাতায় ধরে লিখিয়ে দেবো না কোনো কোশ্চেনের উত্তর বোর্ডে ধরে আর তুমি সেটা গিয়ে ডাইরেক্ট বমি করে দেবে খাতা এটা হবে না আমি ওরকম পড়াবো না ভাই আমি তো ওরকম পড়াই না ভাই বোনেরা যে এখানে একরকম শেখালাম তোমাদেরকে টপ দিলাম আর বাড়িতে একটা ব্যাচ খুলে সেখানটায় খুব ভালো জিনিস পড়ালাম আমি ওরকম করবো না আমার যা পড়ানো আমাদের যা পড়ানো আমরা ম্যাক্সিমাম এফোর্ট আমাদের যতদূর সজাগতায় বুদ্ধি আছে এখানটাতেই সেটা দিয়ে দেবো আমাদের কোনো ভেতরের স্টাডি রুম নেই ক্লিয়ার সো তোমরা কোয়েশ্চেন অ্যান্সার লিখে প্র্যাকটিস করো এখন থেকে আমি তোমাদের তেমন হলে তোমরা গ্রুপে দিয়ে দাও চেকের জন্যে অন্যান্য স্টুডেন্টরা দেখুক অন্যান্য স্টুডেন্টরা লিখুক আমি তেমন হলে কারেকশান করব গ্যাপে গ্যাপে আমার যখন কাজের ফাঁক পুজো হবে একটু রাত্রের দিকে এসে কন্টিনিউ চলতে থাকুক কি ওর প্র্যাকটিস কোশ্চেন দেখো আজকের জন্যে পুজোর জন্যে পুজোর চার দিন ধরে তুমি এই প্রশ্নটা বাংলা এবং ইংরেজি দুটো প্রশ্ন লিখবে যে কোনো পরীক্ষার জন্য। কি মেন্স কি প্রিলিক কি মিসলেনিয়াস কি ডব্লিউসিএস কি ইউপিএসসি চলো কোশ্চেন নাম্বার ওয়ান উৎসব মানেই কি পরিবেশ দূষণ এর ওপরে একটা তুমি প্রতিবেদন লেখো নিজের ভাষায় উৎসব মানেই কি পরিবেশ দূষণ খুব রেলেভ্যান্ট খুব জার্মেন জার্মেন মানে জার্মেন একটা ইংরেজি শব্দ জি আর এম এনি দেখে নেবে মানে কি কোয়েশ্চেন টু গ্রিন ফেস্টিভ্যাল রাইট এ নোট অন গ্রিন ফেস্টিভ্যাল আর প্রিপেয়ার এ রিপোর্ট অন গ্রিন ফেস্টিভ্যাল ইনভাইটেড কমার মধ্যে গ্রিন ফেস্টিভাল সো গ্রিন ফেস্টিভ্যালের উপরে তুমি একটা রিপোর্ট প্রিপেয়ার করো বাংলাতে এবং ইংরেজিতে দুটোই লিখবে পুজোর মধ্যে এবং জিতেন্দ্রীয় পোর্শনে থাকবে আমাদেরকে খাতা সাবমিট করবে স্পষ্ট করে বড়ো বড়ো করে গোটা গোটা লিখে ফাঁক ফাঁক করে লিখে খাতার ভালো করে ছবি তুলে আমাকে পাঠাবে আমরা চেক করে দেখব ক্লিয়ার চলো শুভ দুর্গোৎসব